হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো আমি লাঞ্চের জন্য রান্না বান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আর ওভাবে কোনো রেসিপি দেখাবো না, আজকে আমি কি রান্না করতেছি সেটা শুধু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিনই তো আমার ভিউয়ার্স ভাই বোনদের সাথে কিছু না কিছু শেয়ার করতে হয়। তো আমি আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। সকাল বলতে আমি মর্নিংয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, ব্রেকফাস্টটা আর ওভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। ব্রেকফাস্ট খাওয়ার পরে ছেলেমেয়েরাও হোমওয়ার্কে বসে গেছে, তো এখন আমি তো কিছু না কিছু লাঞ্চের জন্য রান্না করতে হবে, তো সেটা শুরু করে দিয়েছি। তো প্রতিদিনই তো একটা না একটা টেনশন আমাদের মহিলাদের মধ্যে কাজ করে, যে কি রান্না করব, কি খাবো, কি কি রান্না করা যায়, সেটা নিয়ে একটা চিন্তা মনের মধ্যে সব সময় কাজ করে। তারপরেও তো কিছু না কিছু রান্না করে খেতে হয়। তো আজকে আমি আমাদের জন্য বাঁধাকপিটা ভাজি করব। তো এদিকে দেখতে পারছেন যে আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। তো বাঁধাকপিটা ভাজি সব সময় যতটুকু ছোটো করা যায় ততটুকু ছোটো করে কাটলে অনেক মজা লাগে। যে যেমনি কাটতে পারেন অবশ্যই তো সেভাবেই কাটবেন, তারপরেও যতটুকু পারা যায় আমি ততটুকুই ছোটো করে নিয়েছি। তো বাঁধাকপিটাও কাটা আমার শেষ হয়ে গেছে। এদিকে দেখতে পারতেছেন আমি যে পেপারটাকে কেটে নিয়েছি। মিক্স সব কিছু মিক্স করে ভাজি করলে খেতে অনেক মজা লাগে। অনেক সময় দেখা যায় যে পরের দিন মর্নিং টাইমে পরোটা, রুটি, হালুয়া, লুচি এগুলোর সাথে খেতে অনেক মজা লাগে। তো আমি সব সময় ভাজি করলে পেপার দিতে পছন্দ করি, কারণ পেপার দিলে আলাদা একটা গ্রান চলে আসে ভাজির মধ্যে, খেতেও অনেক মজা লাগে। তো ভাজিতে একটা প্রতিদিন থাকতেই হয় কিছু না কিছু। এদিকে আমি একটা আলুও কেটে নিয়েছি ভাজির জন্য। তো এদিকে আমার সবগুলো ভাজি একের পর এক কাটা হয়ে গেছে। আলুটা কাটা হয়ে যাওয়ার পরে আমি অন্যদিকে রান্নাটাকেও বসিয়ে দেব। তিন চার জাতের সবজি দিয়ে ভাজি করলে খেতে অনেক মজা লাগে। এমনিতে আলু ভাজিও করলে ভালো লাগে, কবিটাও শুধু ভাজি করা যায়, বাট আমি শুধু কবিটা ভাজি করি না, সবসময় সবগুলো মিক্স করে ভাজি করি। তো ভাজিটা কাটা শেষ হয়ে গেছে, এদিকে আমি মাংস রান্না করব। তো মাংসের জন্য আমি দেখতে পারছেন যে একটা কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটাও ঢেলে দিয়েছি। যেহেতু আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না, লাঞ্চের জন্য রান্নাটা করতেছি, তো আপনারা দেখেই বুঝে নেবেন, আপনারা যা যারই পরিমাণ মতো সবগুলো দিয়ে দিবেন। লবণটাও আমার দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি মিটটাকেও দিয়ে দিছি। তো আজকে আমি রান্না করব এই যে সিনার হাড্ডি দিয়ে স্বাদ করা রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। অন্যদিকে ভাজিটা করব, মাছের কারিটা আমার রান্না আছে, তো আজকে আর মাছটা রান্না করা লাগবে না। বাচ্চাদের জন্য তো সব সময় মিরচি কিনে একটা রান্না করতেই হয়। বাচ্চারা তো শুধু মিরচি কিনে খাবে, তারা তো আর কিছু খাবে না, বাট ওদের জন্য চিকেনটা রান্না আছে, তো আমি আমাদের জন্য সাত করা আর সিনার হাড্ডি, বাচ্চারা তো আর হাড্ডি খেতে পারবে না। তো দেখতে পারছেন আমি ডালচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। তো এখানে আরেকটি কথা, অনেক সময় অনেকে অনিয়ন দেওয়ার পরেই আদা রসুন পেস্ট, ডালচিনি, এলাচি, লবঙ্গ, গুলমরিচ সবগুলো দিয়ে দেন, সেটাও দিতে পারেন। তো আমি সবসময়ই মিটটা অর্ধেক সিদ্ধ হওয়ার পরে আদা রসুন পেস্টটা দিই। আগে দিলেও কোনো অসুবিধা নেই, পরে দিলেও সেম টেস্টটা সেইমই, বাট যার যেমনে পছন্দ, যার যেমনে ইজি লাগে, যে যেভাবে রান্না করে অভ্যস্ত। তো ওইদিকে আমার মিটটা আমি স্লো গ্যাসে বসিয়ে নিয়েছি, মিটটা কিছু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর এইদিকে একটা ফান বসিয়ে আমি বাজি যে কেটেছিলাম সেগুলোর জন্য বাজিটা করে নিব। তো আমার ফান তেলটা গরম হয়ে যাওয়ার পরে অনিয়নটাও আমি দিয়ে দিচ্ছি।
সেই সাথে 4-5টা কাঁচা মরিচও, এত মরিচ দেবো না যেহেতু বাচ্চারা যদি খেতে চায়। সেই সাথে আমি লবণটাও দিয়ে দিলাম। তো বাজিতে আমি আর কিছু দিব না, শুধু হলুদই দিব। আমার কাছে আর কোনো ধরনের মশলা ভালো লাগে না। অনেকে হয়তো ধনিয়া বা চিলি পাউডার বা কারি পাউডার সামান্য পরিমাণে দেন, বাট আমার কাছে শুধু হলুদই ভালো লাগে। তো এইদিকে আমি কবিটাকেও দিয়ে দিয়েছি। কবিটা কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পরে তখন আমি পেপার আলু সবগুলা দিয়ে দিব। ওইগুলা তো আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে বাজিটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো কবিটা কিছু অর্ধসিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা পেপারগুলা এবং আলুগুলা একসাথে মিক্স করে দেব। তো দেখতে পারছেন যে আমার ভাজিগুলা কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই সাথে কেটে রাখা সবগুলা মিক্স করে দিতেছি। এগুলা দিয়ে বেশিক্ষণ রাখা লাগবে না, যেহেতু আলুটা তাড়াতাড়ি গলে যায়, আর অন্যদিকে পেপারটাও আমি যেহেতু পাতলা করে কেটেছি তো আর বেশিক্ষণ স্লো গ্যাসে রাখা লাগবে না। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে, আমি 5 মিনিটের জন্য ভাজিটাকে স্লো গ্যাসে রেখে দেব। তো 5 মিনিট পরে আমার ভাজিটা হয়ে গেছে। দেখতে পারছেন আমি কিছু করিয়েনডা কুচি উপরে দিয়ে ভাজিটাকেও নেমে নেব। তো ভাজিটা আমার হয়ে গেছে, এদিকে আমি বাটটাকেও বসিয়ে দিলাম। অন্যদিকে আমি মিটের মধ্যে মশলাগুলোকে দিয়ে দেব। তো মিটটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মিটের মধ্যে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি ধনিয়া পাউডার, জিরে পাউডার, কারি পাউডার, হলুদ পাউডার, সেই সাথে আমি চিলি পাউডারটাকেও অ্যাড করে নিলাম। তো আপনারা মিট বুঝে পরিমাণ বুঝে মশলাগুলো দিবেন, এটা আমি আর ওভাবে বললাম না। আমি যতটুকু রান্না করতেছি ততটুকু পরিমাণ মশলাগুলা দিতেছি। এখন সবগুলা মশলাকে ভালোভাবে মিটের সাথে মিক্স করে নেব নাড়াচাড়া করে। একটা কাঠির সাহায্যে ভালোভাবে আপনারা নাড়াচাড়া করে মশলার গুলাকে মিটের গায়ে লাগিয়ে দিবেন। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি মিটগুলাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো দেখতেছেন যে আমি ভালোভাবে মিটগুলাকে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চতুর্দিকে মশলাটা ভালোভাবে লেগে যায়। তো আমি মশলাটাকে এতটা ঠিক করি নাই, যেহেতু শতকরা দিয়ে রান্না করব, এত ঠিক মশলা খাওয়া যায় না। শতকরা দিয়ে রান্না করলে সবসময় মশলাটাকে একটু পাতলা রাখতে হয়। তো এখন আমি সাতকড়াগুলোও দিয়ে দিলাম। এটা ফ্রোজেন সাতকড়া, তো ফ্রোজেন সাতকড়াটাও ফ্রেশ সাতকড়ার মতো অনেকটা টেস্ট লাগে, কোনো সময় তিতা মিলে না, খেতে অনেকটাই মজা লাগে। বাইরে সব দেশগুলাতে এই দেশের মতো সবগুলা ফ্রেশ কিনতে মিলে। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। সাতকড়াগুলাও আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার মন থেকে রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আমার মিট এবং সাতকড়াগুলা সিদ্ধ হয়ে গেছে, মশলাগুলোও কষানো হয়ে গেছে। আমি এখন কিছু পানি দিয়ে দিলাম, আর পানি দেব না, যেহেতু মিটগুলো আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তাই আর পানি দিব না। আর পানি দেব না যেহেতু আমার মিটটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য মিটটাকে গুড়ে দিলাম। আর এইদিকে আমার ভাতেরও ব্লক চলে আসছে, ভাতটাও আমার উত্তরাণী চলে আসছে। এখন আমি ভাতটাকে নেমে নেব। তো লাঞ্চের রান্নাবান্না শেষ, এখন আমি ভাতটা রেডি করে নেব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।